আজ পয়লা বৈশাখ স্বাগত চোদ্দশো সাতাশ বঙ্গাব্দ সময় পরিক্রমায় আবার শুরু হল বাংলা নতুন বছর গণনা কিন্তু করোনার দারুণ প্রকোপে বাঙালির প্রাণের উৎসব বর্ষবরণ জুড়ে ছিল বিষণ্নতা স্বাধীনতার পর এবারই প্রথম রমনা বটমূলে ছিল না ছায়ানটের আয়োজন চারুকলা থেকে বের হয়নি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মঙ্গল শোভাযাত্রা কোথাও দেখা যায়নি লাল পাড়ের শাড়ি আর পাঞ্জাবি গায়ে তারুণের উচ্ছ্বাস করোনা সংক্রমণ ঠেকাতে বৈশাখ বরণ আটকে ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে পয়লা বৈশাখে নতুন সূর্যের উদয় হয়েছে ঠিকই তবু বিষণ্নতা কাটেনি অদৃশ্য শত্রু প্রাণঘাতে করোনা সংক্রমণ ঠেকাতে বাঙালির প্রাণের উৎসবে ছিল ভাটার টান এদিন সকালে শহরের সব পথ বেঁকে যেত রমনা বটমূলের দিকে ছায়ানটের বর্ষবরণের ধ্বনিতে মিলিত হতো হাজারো প্রাণ সেই রমনা জনশূন্য গেটে ঝুলছে তালা সাম্প্রদায়িক শক্তির রক্তচক্ষু কিংবা জঙ্গিদের বোমা হামলাও ঠেকাতে পারেনি যে আয়োজন অনুজীব করোনা সেখানে নিয়ে এসেছে একরাশ নিরবতা চারুকলার দেয়াল জুড়ে বর্ণিল শিল্পকর্ম আবেশ ছড়িয়ে রেখেছে কিন্তু শিল্পাচার্য জয়নুল আবেদিনের ভাস্কর্যটির মতোই নির্বাক গোটা প্রাঙ্গন নেই প্রাণ চারদিকে শুনশান নিরবতা অশুভকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাংলা লোকজ সংস্কৃতিকে তুলে ধরে চারুকলা থেকে বের হতো মঙ্গল শোভাযাত্রা করোনা সংক্রমণ ঠেকাতে এবার সেটিও বন্ধ উনিশশো সালে শুরুর পর এই প্রথম ছেদ পড়ল মঙ্গল শোভাযাত্রায় আর আজকে যে ভাইরাসের কবলে আমরা পড়েছি সেটা থেকে আমরা পরস্পর থেকে দূরে থাকতে হবে এই বজায় রেখে এই আয়োজন আমাদের সম্ভব ছিল তবে থেমে থাকেনি চারুকলা বর্ষবরণের উৎসবে নেমে আসা বিষণ্নতাকে মুছে দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের আশ্রয় নিয়েছে তারা বর্ষবরণ চোদ্দশো নামের একটি ফেসবুক পেজ ও ইউটিউব থেকে সবার মাঝে গান কবিতা পুতুল নাচ শুভেচ্ছা বার্তা ছড়িয়ে দিচ্ছেন চারুকলা সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা এই মানবতাবাদকেই আমরা প্রধান থিম হিসেবে ব্যবহার করেছি এবার প্রকৃতির সঙ্গে একাত্ম হতে চাই এটাই আমাদের আসলে মূল কথা কারণ প্রকৃতিকে কখনোই আমরা যদি প্রকৃতির বিরুদ্ধে যাই তাহলে আমরা কক্ষনোই পৃথিবীকে সুন্দরভাবে তৈরি করবো না মানুষের সম্মিলিত প্রচেষ্টায় কেটে যাবে এই বিষণ্নতা বৈশাখের নতুন সূর্যতাপে ধুয়ে মুছে যাবে সব জীর্ণতা মলিনতা বাঙালি আবারও মাতবে তার প্রাণের উৎসবে আজকের দিনে ঘরে থাকা সব মানুষের এটাই প্রত্যাশা তানজির মেহেদি নিউজ টোয়েন্টি ফোর ঢাকা